নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আমি আজকে যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে রুই মাছের ঝাল। এটা খুব অল্প সময়ে খুব টেস্টি একটি রান্না। আমি এখানে রুই মাছে গাদার পিস নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল, আদা বাটা, টমেটো কুচি, সর্ষের তেল, মশলাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিয়ে আমি বানাবো রুই মাছের ঝাল। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এবার মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি, এবার ওই তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষে নেব 2 মিনিট মতো। কষাটা একদম হয়ে গেছে, টমেটো গুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা শুকনো অবধি আমি একটু ওয়েট করব, মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে, আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করে দিচ্ছি। রুই মাছের ঝাল হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।